গুলিস্তানের ভবনে ভয়াবহ বিস্ফোরণ, কিছুক্ষণ পরপর বেরিয়ে আসছে মরদেহ। রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় হতাহত বাড়ছে। সর্বশেষ আরও তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14 জনে, তাদের মধ্যে দুজন নারী, তবে নিহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে বিস্ফোরণে আহত অন্তত 50 জনকে ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণস্থল থেকে আহত অনেককেই এখনও উদ্ধার করার তথ্য আসছে, তাদের হাসপাতালে পাঠাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনও ওই ভবন থেকে মরদেহ বের করা হচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ জালাল জানান, পাশের একটি মার্কেটে কাজ করছিলাম, বিকেলে হঠাৎ একটা বিকট শব্দ হলো, তারপর বের হয়ে এসে দেখি মানুষ দৌড়াদৌড়ি করছে আর হাওমাও করছে, একটা গ্যাঞ্জামের মতো অবস্থা, অনেকের গায়ে রক্ত। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অ্যাম্বুলেন্সে মরদেহ তুলতে দেখলাম। তিনি বলেন, বিকেল 4:30টার দিকে হঠাৎ বিকট একটি শব্দ হয়, এসে দেখি মানুষ পড়ে আছে, চিল্লাচিল্লি করছে, লোহার গেট ভবনের দেয়াল ভেঙে রাস্তায় পড়ে আছে। একটা বাস ওই ভবনের সামনে ছিল, বাসের যাত্রীদের অনেকেই আহত হয়েছেন, কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তিনি আরও বলেন, আমি নিজে একজন আহত ব্যক্তিকে রিকশায় তুলে দিয়েছি, তার শরীর দিয়ে রক্ত পড়ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অনেক লোকজনকে হাসপাতালে পাঠিয়েছেন। এর আগে মঙ্গলবার বিকেল 4:50 দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারের একটি সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশাপাশি থাকা আরও দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণে রক্তদাতাদের ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। রাজধানী গুলিস্তানের বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় আহত অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের জরুরি প্রয়োজনে রক্তদানের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। রক্তদানে আগ্রহীদের ডামেক হাসপাতালে জরুরি বিভাগে যেতে অনুরোধ করা হয়েছে। বিস্ফোরণে আহতদের ধরন দেখে মনে হচ্ছে বড় ধরনের দুর্ঘটনা, জানালেন ডামেক পরিচালক। রাজধানীর ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে এই পর্যন্ত 15 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। মঙ্গলবার বিকেল 4:50 দিকে এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর আহতদের রিকশায়, ঠেলা গাড়ি, ট্রাক গাড়ি, অ্যাম্বুলেন্স সহ যেভাবে সম্ভব ডামেকে নেওয়া হচ্ছে। এদিকে এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ নাজমুল হক বলেছেন, ঘটনার প্রাথমিক দিকে যাদেরকে ডামেকে আনা হয়েছে তাদের অনেকের শরীরের বেশিরভাগ অংশ জখম অবস্থায় এসেছে, তাদের মাথা, শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, বোঝা যাচ্ছে এটা বড় ধরনের দুর্ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান তিনি। ডামেক পরিচালক আরও জানান, আমরা ডাক্তারদের এনেছি, নার্সদের এনেছি এবং যত জিনিসপত্র লাগে সবই সংগ্রহ করেছি। আহতরা আসছেন, আমরা তাদেরকে চিকিৎসা দিচ্ছি। সর্বমোট কতজন আহত বা কতজন নিহত হয়েছেন তা হিসাব করতে টোটাল কাউন্ট আমাদের সময় লাগবে। আমাদের এখানে যে সুযোগ সুবিধা আছে সেগুলোকে আমরা কাজে লাগাচ্ছি। বিস্ফোরণের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।